সেনা কিংবা পুলিশ কর্মকর্তা হিসেবে নিজেদের পরিচয় দিয়ে ইন্টারনেটে সামাজিক যোগাযোগের মাধ্যমে সখ্যতা গড়ে তুলত তারা। এরপর দেখা করার ছলে বাসায় ডেকে নিয়ে আপত্তিকর ভিডিও ধারণ করত, পরে ব্ল্যাকমেল করা হতো। রাজধানীর ভাটারা থানায় এক ট্রান্সজেন্ডার নারীর দায়ের করা যৌন নির্যাতন ও হত্যা চেষ্টা মামলার তদন্ত করতে গিয়ে এই ঘটনায় জড়িত নারীসহ তিনজনকে গ্রেফতারের পর এসব তথ্য জানতে পারে র্যাব। শনিবার এবং রবিবার রাজধানীর মহাখালী এবং ফার্মগেট এলাকায় অভিযান পরিচালনা করে তিনজনকে গ্রেফতার করা হয়। এরপর রোববার রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন সাংবাদিকদের এসব তথ্য জানান। গত 10ই জানুয়ারি রাজধানীর ভাটারা এলাকায় একজন খ্যাতনামা বিউটি ব্লগার ট্রান্সজেন্ডার নারীকে একটি অপরাধী চক্র যৌন নির্যাতন, হেনস্থা এবং ব্ল্যাকমেল করেছিল। উক্ত ঘটনার সাথে যে মূল হোতা, যে ফুয়াদ আমিন ইশতিয়াক ওরফে সানি এবং সাইমা শিকদার নীরা ওরফে আরজে নীরা এবং আবদুল্লাহ আফিফ সাদমান ওরফে ঋষুকে গ্রেফতার করতে সক্ষম হয়। খন্দকার মঈন বলেন যে এটি একটি সংঘবদ্ধ অপরাধী চক্র। তারা প্রায় 2 বছর ধরে বিভিন্ন কৌশলে লোকজনদের জিম্মি এবং ব্ল্যাকমেল করে নারী এবং পুরুষদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছিল। গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ অপরাধী চক্র। গ্রেফতারকৃত ইশতিয়াক মূলত এই চক্রের মূল হোতা এবং গ্রেফতারকৃত আরজে নীরা এবং ঋষু তারা সম্মিলিতভাবে প্রায় গত 2 বছর যাবৎ এইভাবে বিভিন্নভাবে তারা অপরাধকর্ম চালিয়ে আসছিল। মূলত তারা বিভিন্ন সময় নানাবিধ কৌশল অবলম্বন করে বিভিন্ন ভিকটিমকে জিম্মি করা, ব্ল্যাকমেল করা, তাদের সাথে প্রতারণা করা, এই ধরনের কার্যক্রম তারা করে আসছিল। এই সকল কাজের জন্য তারা মূলত সমাজে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কে তারা প্রথমত আইডেন্টিফাই করত এবং পরবর্তীতে তাদেরকে বিভিন্ন কৌশলে ফাঁদে ফেলে এই ধরনের প্রতারণার কাজ করেছে। সংবাদ সম্মেলনে জানানো হয় যে এই ঘটনার পরে 21 জানুয়ারি ভাটারা থানায় একটি মামলা দায়ের করেন সেই ট্রান্সজেন্ডার নারী।